এগ্রিকালচার লার্নিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিষয় শাহি পেঁপের বৈশিষ্ট্য এবং উৎপাদন প্রযুক্তির বিস্তারিত তথ্য জাতের বৈশিষ্ট্য শাহি পেঁপে একটি উচ্চ ফলনশীল একলিঙ্গিক লিঙ্গিক জাতের পেঁপে ও পুরুষ ফুল আলাদা কাছে ধরে চারা লাগানোর তিন থেকে চার মাস পর ফুল আসে এবং কাণ্ডের খুব নিচু থেকে ফল ধরা শুরু হয় ফুল আসা তিন থেকে চার মাস পর পাকা পেঁপে সংগ্রহ করা যায় গাছ হালকা সবুজ বনে তবে পাতার রং গাঢ় সবুজ গাছের উচ্চতা এক দশমিক ছয় থেকে দুই মিটার ফল ডিম্বাকৃতির প্রতিটি ফলের ওজন আটশো থেকে নয়শো গ্রাম ফল প্রতি বীজের সংখ্যা পাঁচশো থেকে পাঁচশো তিরিশটি শ্বাসের পুরুত্ব দুই সেন্টিমিটার এবং শ্বাসের রং গাঢ় কমলা থেকে লাল জাতটি প্রায় সারা বছরই ফল দিয়ে থাকে এবং রোপণের আট থেকে নয় মাসের মধ্যে পাকা ফল পাওয়া যায় ফল মিষ্টি ও সুস্বাদু মাটি সুনিষ্কাশিত উঁচু মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে উপযুক্ত পরিচর্যায় প্রায় সব ধরনের মাটিতে পেঁপে চাষ করা যায় তবে উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ পেলে দশ মাটি উত্তম বীজের হার দুই মিটার দূরে দূরে শাড়ি করে প্রতি শাড়িতে দুই মিটার দূরত্বে চারা রোপণ করলে এক হেক্টর জমিতে দুই হাজার পাঁচশো গাছের জন্য সাত হাজার পাঁচশো চারার প্রয়োজন হয় সদ্য সংগৃহীত বীজ হলে একশো চল্লিশ থেকে একশো গ্রাম বীজ দিয়ে প্রয়োজনীয় চারা তৈরি করা যায় চারা তৈরি বীজ থেকে বংশ বিস্তার করা হয় পলিথিন বেগে চারা তৈরি করলে রোপণের পর চারা দ্রুত বৃদ্ধি পায় পনেরো ইন্টু দশ সেন্টিমিটার আকারের ব্যাগে সম বালি মাটি ও পচা গবরের মিশ্রণ ভর্তি করে ব্যাগের তলায় দুই থেকে তিনটি সিদ্র করতে হবে তারপর এতে সদ্য সংগৃহীত বীজ হলে একটি এবং পুরাতন হলে দুই থেকে তিনটি বীজ বোপন করতে হবে একটি ব্যাগে একের অধিক চারা রাখা উচিত নয় বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারায় এক থেকে দুই পারসেন্ট ইউরিয়া স্প্রে করলে চারার বৃদ্ধি ভালো হয় জমি নির্বাচনও তৈরি পেঁপে গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না তাই পেঁপের জন্য নির্বাচিত জমি হতে হবে জলাবদ্ধতা মুক্ত এবং সেচ সুবিধাযুক্ত জমি বারবার চাষ ও মই দিয়ে উত্তম রূপে তৈরি করতে হবে দ্রুত পানি নিষ্কাশনের সুবিধার্থে বেড পদ্ধতি অবলম্বন করা উত্তম পাশাপাশি দুটি বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার চওড়া এবং বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার গভীর নালা থাকবে নালা সহ প্রতিটি বেড দুই মিটার চড়া এবং জমি অনুযায়ী লম্বা হবে গর্ত তৈরি চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পূর্বে বেডের মাছ বরাবর দুই মিটার দূরত্বে ষাট ইন্টু ষাট ইন্টু পঁয়তাল্লিশ সেন্টিমিটার আকারের গর্ত তৈরি করতে হবে গর্ত প্রতি পনেরো কেজি পচা গোবর পাঁচশো গ্রাম টিএসপি দুশো গ্রাম জিপসাম বিশ গ্রাম বোরিক অ্যাসিড এবং বিশ গ্রাম জিঙ্ক সালফেট সার প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মেশাতে হবে সার মিশ্রিত মাটি দ্বারা গর্ত পূরণ করে শেষ দিতে হবে বীজ বোপন ও চারা রোপণের সময় আশ্বিন অর্থাৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর এবং পৌষ অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পেঁপের বীজ বোপনের উত্তম সময় বোপনের চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর চারা রোপণের উপযোগী হয় চারা রোপণ চারা লাগানোর পূর্বে গর্তের মাটি উলট পালট করে নিতে হবে প্রতি গর্তে তেইশ সেন্টিমিটার দূরত্বে ত্রিভুজ আকারে তিনটি করে চারা রোপণ করতে হয় বীজতলায় উৎপাদিত চারার উন্মুক্ত পাতাগুলো রোপণের পূর্বে ফেলে দিলে রোপণকৃত চারার মৃত্যু হার কমবে এবং চারা দ্রুত প্রতিষ্ঠিত হবে পলিবেগে উৎপাদিত চারার ক্ষেত্রে পরিবেগটি খুব সাবধানে অপসারণ করতে হবে যাতে মাটির বলটি ভেঙে না যায় পরন্তু বিকাল চারা রোপণের সর্বোত্তম সময় রোপণের সময় লক্ষ্য রাখতে হবে চারার গোড়া যেন বীজতলা বা পলিবেগে মাটির যতটা গভীরে ছিল তার চেয়ে গভীরে না যায় গাছে সার প্রয়োগ ভালো ফলন পেতে হলে পেঁপেতে সময় মতো সার প্রয়োগ করতে হবে গাছ প্রতি চারশো থেকে পাঁচশো গ্রাম ইউরিয়া এবং চারশো থেকে পাঁচশো গ্রাম এমওপি সার উপরে প্রয়োগ করতে হবে চারা রোপণের এক মাস পর হতে প্রতি গাছে প্রতি মাসে গাছ প্রতি পঞ্চাশ গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে গাছে ফুল আসার পর এই মাত্রা দ্বিগুণ করতে হবে মাটিতে রস না থাকলে পানি শেষের ব্যবস্থা করা আবশ্যক পরিচর্যা পেঁপের জমি সবসময় মুক্ত রাখতে হবে বর্ষা মৌসুমে আগাছা দমন করতে গিয়ে মাটি যাতে বেশি আলগা হয়ে না যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে পানি শেষ ও নিকাশ শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুযায়ী পানি সেচ দিতে হবে সেচ ও বৃষ্টির পানি যাতে জমিতে জমি না থাকে সেই জন্য পানি নিকাশের সুব্যবস্থা করতে হবে অতিরিক্ত গাছ অপসারণ চারা লাগানোর তিন থেকে চার মাস পর গাছে ফুল আসলে প্রতি গর্তে একটি করে সুস্থ সবল স্ত্রী গাছ রেখে বাকিগুলো তুলে বা কেটে ফেলতে হবে তবে সুষ্ঠু পরাগায়ন ও ফল ধারণের জন্য বাগানের বিভিন্ন স্থানে কমপক্ষে শতকরা পাঁচটি পুরুষ গাছ থাকা অপরিহার্য ফল পাতলা করণ পেঁপের অধিকাংশ জাতের ক্ষেত্রে একটি পত্রকক্ষ থেকে একাধিক ফুল আসে এবং ফল ধরে ফল কিছুটা বড় হওয়ার পর প্রতিটি পত্রকক্ষে সবচেয়ে ভালো ফলটি রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে হবে দ্বিতীয় বা তার পরবর্তী বছরে যে পেঁপে হয় সেগুলো খুব ঠাসা ঠাসাঠাসি অবস্থায় থাকে ফলে ঠিকমতো বাড়তে পারে না এবং এদের আকৃতি নষ্ট হয়ে যায় এক্ষেত্রে ছোট ফলগুলো ছাঁটাই করতে হবে ফলন হেক্টর প্রতি সাহেব পেঁপের ফলন চল্লিশ থেকে ষাট টন স্বাস্থ্য ও কৃষি বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ